এসইও পুনর হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড বা বিষয় দিয়ে যদি সার্চ দেওয়া হয় তাহলে উক্ত কিওয়ার্ড বা বিষয় যে সকল ওয়েবসাইটে আছে তা প্রদর্শন করে। এর মূল উদ্দেশ্য হলো সার্চ ইঞ্জিনে অন্য সকল ওয়েবসাইটকে পেছনে ফেলে আপনার ওয়েবসাইটকে সামনে নিয়ে আসা অথবা কমপক্ষে দ্বিতীয় পেজে 10-এর মধ্যে থাকা। মূলত সার্চ ইঞ্জিনের প্রথম বা দ্বিতীয় পেজে থাকতে পারলে প্রচুর পরিমাণের ভিজিটর পাওয়া যায়। কিভাবে? ওয়েল, আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় বিশ্বের 10 জন ধনী ব্যক্তির তালিকা দাও, তো আপনি কি করবেন? নর্মালি গুগলে যাবেন অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন top 10 richest man in the world। তারপরে কি করবেন? পাওয়া তথ্যের ভিতরে প্রথম লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক অথবা তৃতীয় লিঙ্ক এর ভিতর থেকে আপনি আপনার তথ্যমালা সরবরাহ করবেন। সর্বোচ্চ আপনি দ্বিতীয় পেজ পর্যন্ত যাইতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন এসইও এমন একটা টেকনোলজি যা যদি সঠিকভাবে রপ্ত করা যায় তাহলে এমনকি নতুন ওয়েবসাইটেও প্রচুর পরিমাণের ভিজিটর আনা সম্ভব। বন্ধুরা, আমি মতিউর রহমান। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং অলসো হিট দ্য বেল আইকন। ইন্টার পরে আমরা আলোচনা করব এসইও কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রকারভেদ, অর্থাৎ অ্যাকচুয়াল কাজ করতে গেলে আমরা যেভাবে এসইও করে থাকি। একটি ওয়েবসাইটের জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার। সুতরাং এখানে সার্চ ইঞ্জিনকে আমরা প্রচারের একটা অন্যতম মাধ্যমও বলতে পারি। মনে করুন আপনি একটা হেলথ কেয়ার রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করেছেন এবং কমপ্লিট এসইও করার পর প্রতিনিয়ত ওখান থেকে টার্গেটেড ভিজিটর পাচ্ছেন, আর যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম। ওকে বন্ধুরা, আমরা এখন জানবো কোন কোন ওয়েতে এসইও করা হয়, দ্যাট মিন্স প্রকারভেদ। কাজের পদ্ধতি অনুযায়ী আমরা এসইওকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হোয়াইট হ্যাট, দ্বিতীয় ব্ল্যাক হ্যাট, তৃতীয় গ্রে হ্যাট। তো এখন আমরা জানবো হোয়াইট হ্যাট এসইও কি। এসইওর যে পদ্ধতিতে কোনো প্রকার স্প্যামিং বা স্ক্যামিং না করে সঠিক নিয়ম অনুসারে সার্চ ইঞ্জিনগুলোতে যে কিওয়ার্ড বা পেজ র্যাঙ্ক করা হয় তাকে আমরা হোয়াইট হ্যাট এসইও বলতে পারি। আবার কাজের উপরে ভিত্তি করে হোয়াইট হ্যাট এসইওকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ওয়ান পেজ এসইও, আর একটা হলো অফ পেজ এসইও। এখন আমরা জানবো নাম্বার 2, ব্ল্যাক হ্যাট এসইও, যে পদ্ধতিতে সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে কোনো কিওয়ার্ড বা পেজ র্যাঙ্ক করা হয় সেই পদ্ধতিকে আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলতে পারি। অন্যদিকে নাম্বার 3, গ্রে হ্যাট। ব্ল্যাক হ্যাট অ্যান্ড হোয়াইট হ্যাটের কম্বিনেশনে যে এসইও করা হয় ওটাকে আমরা বলতে পারি গ্রে হ্যাট এসইও। ইনশাল্লাহ সবসময় আমি চেষ্টা করবো হোয়াইট হ্যাট এসইও নিয়ে আলোচনা করার এবং ব্ল্যাক হ্যাট থেকে দূরে থাকার। তো বন্ধুরা, এসইও জানতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফার্স্ট অফ অল গুগলকে বুঝতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব ওয়ান পেজ এসইও এবং অফ পেজ এসইও বিস্তারিত এবং কিভাবে কাজ করতে হয়। আমি চেষ্টা করব এসইওর একটা সিরিজ ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। যারা অনলাইনে এসইও শিখতে চান তারা পরপর ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী কোনো ইউনিক ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আনটিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।